আমরা এখন যে টপিকটা স্টার্ট করবো সেটা হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা তো একটু আগেই দেখেছি রাইবো নিউক্লিক অ্যাসিড এটা একটা নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিডে যে জিনিস তিনটা থাকে এটার ভিতরেও কিন্তু সেই তিনটা জিনিস থাকে। এখানে পেন্টোজ সুগার হিসাবে থাকে রাইবোজ, এবং নাইট্রোজেন বেস হিসাবে এখানে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন। এখানে কোনো থাইমিন থাকে না এবং এখানে ফসফোরিক অ্যাসিড থাকে। তো সব ডিএনএ দেখতে সে একই রকম ছিল, কিন্তু আরএনএ এরা আবার বিভিন্ন টাইপের হয়। আরএনএকে টোটাল পাঁচটা ভাগে ভাগ করা গেছে, তার মধ্যে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, তারপরে হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এছাড়া আরও ছোট দুইটা আরএনএ আছে, জিআরএনএ বা জেনেটিক আরএনএ এবং মাইনর আরএনএ। ঠিক আছে, তো এই পাঁচটা হচ্ছে আরএনএ ক্লাসিফিকেশন। তো এর ভিতরে আরআরএনএ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। কোষের ভিতরে যতটুকু আরএনএ থাকে তার 80-90% আরএনএই হচ্ছে আরআরএনএ, এবং টিআরএনএ, এমআরএনএ এদেরকেও বেশি পরিমাণে পাওয়া যায়, কিন্তু জিআরএনএ এবং মাইনর আরএনএ এদের পরিমাণ আসলে খুবই কম। তো আরআরএনএ এই নাম শুনেই বোঝা যাচ্ছে রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ এটা হচ্ছে আমাদের রাইবোজোমের একটা উপাদান, এবং এই রাইবোজোমাল আরএনএ রাইবোজোম যে কাজটা সম্পাদন করে অর্থাৎ রাইবোজোম প্রোটিন তৈরি করে, এই আরআরএনএ রাইবোজোমে প্রোটিন তৈরি করতে সে সাহায্য করে। এছাড়া রয়েছে টিআরএনএ। এই টিআরএনএ এর নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ, এবং এর নাম ট্রান্সফার হলো কেন, কারণ এ যখন রাইবোজোমাল আরএনএ রাইবোজোম তৈরি করে তখন এই টিআরএনএ সে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে নিয়ে আসে, অ্যামাইনো অ্যাসিডকে সে ট্রান্সফার করে নিয়ে আসে আমাদের আরআরএনএর কাছে, এবং সে এখানে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ সে প্রোটিন তৈরি করার জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলি রয়েছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলিকে সে ট্রান্সফার করতে হেল্প করে। এছাড়া রয়েছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। আমরা দেখেছি আমাদের ডিএনএ থেকে যখন আরএনএ হয় অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে যখন আরএনএ হয় সেই আরএনএর ভিতরেই কিন্তু আসলে লেখা থাকে যে ডিএনএর ভিতরে কোন প্রোটিনটা তৈরি হওয়ার কথা বলা হয়েছে। তো ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হয় সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, এবং এই এমআরএনএ সে একটা মেসেজ ক্যারি করে। যেই মেসেজটা কি, যে মেসেজটা হচ্ছে যে ডিএনএর ভিতরে কোন প্রোটিন তৈরি হওয়ার কথা লেখা রয়েছে। মেসেঞ্জার আরএনএ সে ওই মেসেজটাকে নিয়ে আসে রাইবোজোমাল আরএনএর কাছে, তারপর মেসেঞ্জার আরএনএর ভিতরে যেই মেসেজটা দেওয়া আছে সেই মেসেজটার জন্য যেই অ্যামাইনো অ্যাসিডগুলি ধরে নিয়ে আসা দরকার সেই অ্যামাইনো অ্যাসিডগুলিকে ধরে আনে টিআরএনএ। এইভাবে একটা ডিএনএ থেকে আরএনএর মাধ্যমে এসে একটা নতুন প্রোটিন তৈরি হয়। তো এমআরএনএ, এমআরএনএ এটার তিনটা পার্ট রয়েছে। এমআরএনএ যদি এটা হয় এটার 5' আর এটা হচ্ছে 3'। তো এমআরএনএর এই 5' এর দিকে বেশি পরিমাণে কোড দেওয়া থাকে, এই কারণে এই পার্টটাকে বলা হয় লিডিং পার্ট, এবং শেষের যে অংশটা এই অংশে আবার কোডের সংখ্যা খুব কম, এই অংশটাকে বলা হয় ট্রেইলার, এবং মাঝখানে যে অংশটা মাঝখানের অংশটাকে বলা হয় কোডিং অংশ। এই তিনটা অঞ্চল হচ্ছে আমাদের এমআরএনএ এর অংশ। তো আমাদের এমআরএনএ এর এই লিডিং পার্টের ভিতরে বেশি পরিমাণ কোডন থাকে, এবং এই কোডনগুলির মাধ্যমেই আসলে আলটিমেটলি একটা প্রোটিন তৈরি হয়। তো আমরা ডিএনএ রাসায়নিক গঠনে যেটা দেখলাম যে এখানে নিউক্লিক অ্যাসিডে যে রাসায়নিক গঠনের ভিতরে যে তিনটা জিনিস থাকে এটার ভিতরে সেই তিনটা জিনিসই থাকে, এবং এটার ভৌত গঠন, এটার ভৌত গঠন কিন্তু ডিএনএ যে রাসায়নিক যে নিউক্লিক অ্যাসিড ছিল সেই ডিএনএ থেকে আরএনএর ভৌত গঠনটা আলাদা। ডিএনএর ক্ষেত্রে ডিএনএ ছিল একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার, বা এখানে দুইটা স্ট্র্যান্ড বা দুইটা সুতা ছিল, কিন্তু আরএনএর ক্ষেত্রে এটা কিন্তু ডাবল হেলিক্স নয়, এখানে একটামাত্র স্ট্র্যান্ড বা একটামাত্র হেলিক্স এখানে বিদ্যমান থাকে, এবং ওই একটামাত্র হেলিক্স থেকেই আলটিমেটলি আমাদের আরএনএটা কাজ করে, এবং আলটিমেটলি আরএনএর যে কাজ অর্থাৎ আরআরএনএর ক্ষেত্রে রাইবোজোমের অংশ হিসাবে কাজ করা, টিআরএনএর ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডগুলিকে ট্রান্সফার করে নিয়ে আসা, এবং এমআরএনএর ক্ষেত্রে যে মেসেজগুলি আছে অর্থাৎ আমাদের ডিএনএর ভিতরে যে ইনফরমেশনগুলি আছে সেই ইনফরমেশনগুলিকে ধরে রাখা, এই কাজগুলি এর মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়া আমাদের জেনেটিক আরএনএ বা জিআরএনএ কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কোনো ডিএনএ থাকে না, সেখানে ডিএনএর পরিবর্তে আরএনএ বিদ্যমান থাকে। তো এই ভাইরাসের ক্ষেত্রে তাদের যে আরএনএ সেই আরএনএই তাদের সব জেনেটিক ইনফরমেশনগুলিকে ক্যারি করে, এবং তাদের এই আরএনএকে বলা হয় জিআরএনএ বা জেনেটিক আরএনএ।
এছাড়া কোষের সাইটোপ্লাজমে এবং কোষের কিছু অঙ্গাণুর ভিতরে খুবই অল্প পরিমাণে আরএনএ পাওয়া যায়, যাদেরকে বলা হয় মাইনর আরএনএ। মাইনর আরএনএগুলি আমাদের বিভিন্ন এনজাইমের তারা কাঠামো হিসাবে কাজ করে। আমরা এখন যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং আমরা একটু আগেই দেখেছি যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটা কিভাবে হয়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এটা সম্পূর্ণভাবেই একটা সংরক্ষণশীল প্রক্রিয়া। অর্থাৎ আমরা দেখেছিলাম যে ডিএনএ থেকে যখন নতুন ডিএনএ তৈরি হয়েছিল, অর্থাৎ ডিএনএ অনুলিপন যখন হয়েছিল, তখন নতুন ডিএনএর মধ্যে কিছুটা পুরান ডিএনএর অংশ ছিল। কিন্তু আমাদের এখানে যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া এটা সম্পূর্ণভাবেই সংরক্ষণশীল। অর্থাৎ নতুন যে আরএনএ তৈরি হয় সেটা একেবারে নতুনভাবেই তৈরি হয়, সেখানে পুরান ডিএনএর কোনো অংশ সেখানে থাকে না। তো আমরা জানি যে ডিএনএর দুইটা স্ট্র্যান্ড থাকে, একটা থাকে 5' থেকে 3', আরেকটা থাকে 3' থেকে 5়, আর মাঝখানে তাদের বিভিন্ন নাইট্রোজেন বেস দিয়ে তারা যুক্ত থাকে। তো আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সময় এটা সবসময় 5' থেকে 3' এই ডিরেকশনে তৈরি হবে। অর্থাৎ আমাদের এই যে 5' থেকে 3', এই স্ট্র্যান্ড বা এই হেলিক্সটা আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সময় সে অংশগ্রহণ করবে না, অংশগ্রহণ করবে এই স্ট্র্যান্ডটা যেটা 3' থেকে 5' আছে। এবং এই স্ট্র্যান্ডটার এগেইনস্টেই তৈরি হবে আমাদের নতুন স্ট্র্যান্ড। তাহলে এই স্ট্র্যান্ডের এগেইনস্টে যদি নতুন স্ট্র্যান্ডটা তৈরি হয়, তাহলে সে 5' থেকে 3' এই ডিরেকশনে তৈরি হতে পারবে। তাহলে এই যে 3' থেকে 5' এই হেলিক্সটা আমাদের ডিএনএ ট্রান্সক্রিপশনের সময় অংশগ্রহণ করে, এই হেলিক্সটাকে বলা হয় অ্যান্টিসেন্স। এবং সবসময় অ্যান্টিসেন্স যে স্ট্র্যান্ডটা আছে বা অ্যান্টিসেন্স যে হেলিক্সটা আছে, সেই হেলিক্সের বিপরীতেই সবসময় আমাদের নতুন আরএনএ তৈরি হয়। এবং নতুন আরএনএ তৈরি হওয়ার জন্য এখানে যে এনজাইমটা কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এবং এই আরএনএ পলিমারেজ এ যখন আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রসেস করে, এ সবসময় টি এর বদলে ইউ এই নাইট্রোজেন বেসটাকে নিয়ে আসে। এর ফলে নতুন যে আরএনএ তৈরি হয় সেই আরএনএতে আমাদের থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে সেখানে ইউরাসিল এই নাইট্রোজেন বেসটা এসে সংযুক্ত হয়। এই পদ্ধতিতে কখনোই 5' 3' এই যে হেলিক্সটা আছে, এই হেলিক্সটা কখনোই ডিএনএ ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করতে পারে না। কারণ আমাদের ট্রান্সক্রিপশন প্রসেসটা সবসময় 5' টু 3' এই ডিরেকশনে তাকে স্টার্ট করতে হবে। এই কারণে এ সবসময় 3' টু 5' ডিরেকশনে যে স্ট্র্যান্ডটা আছে তার বিপরীতে হতে পারে। তো এই স্ট্র্যান্ডটাকে আমরা আগেই বলেছিলাম, এর নাম হচ্ছে অ্যান্টিসেন্স এবং এই স্ট্র্যান্ডটার নাম হচ্ছে সেন্স। তাহলে সেন্স স্ট্র্যান্ড বা সেন্স যে হেলিক্সটা আছে, সেই হেলিক্সের বিপরীতে ট্রান্সক্রিপশন প্রসেস হতে পারে না, এটা সবসময় অ্যান্টিসেন্স এই হেলিক্সটার বিপরীতেই হয়ে থাকে। ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পরে নতুন যে এমআরএনএ বা আরএনএটা তৈরি হয়, সেই আরএনএটা এটা থেকে আবার প্রোটিন তৈরি হয়, যেই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন প্রসেসটা আসলে কী হয়, আমাদের যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএটা কোনো একটা রাইবোজোমের গোড়ায় গিয়ে সে লেগে যায়। তো রাইবোজোমের গোড়ায় লেগে যাওয়ার পরে সেখানে যে টিআরএনএ থাকে বা নতুন যে টিআরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে তৈরি হয়, সেই টিআরএনএগুলি ওই এমআরএনএর ভিতরে যেই মেসেজটা দেওয়া আছে, অর্থাৎ ওই এমআরএনএর ভিতরে যেই কোডনগুলি দেওয়া আছে, সেই কোডন অনুযায়ী যেই যেই অ্যামাইনো অ্যাসিডকে দরকার সেই সেই অ্যামাইনো অ্যাসিডকে সে সাইটোপ্লাজম থেকে ধরে নিয়ে আসে। এবং একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড লাগতে থাকে, লাগতে লাগতে একটা অনেক বড় একটা প্রোটিন সে তৈরি করে। তো কোডনের ভিতরে কিছু কিছু কোডন আছে যেগুলি ইন্ডিকেট করে আমাদের প্রোটিন তৈরি হয়ে যাওয়াটাকে শেষ করার জন্য। অর্থাৎ কিছু কিছু কোডন আছে যারা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটাকে বন্ধ করে দেয়। তো যখন আমাদের এমআরএনএ এরকম স্টপ কোডন, অর্থাৎ যে কোডনগুলি অ্যামাইনো অ্যাসিডকে বন্ধ করে দিচ্ছে আনা, স্টপ কোডনে পৌঁছায়, তখন অ্যামাইনো অ্যাসিড আসা বন্ধ হয়ে যায় এবং এর ফলে প্রোটিন তৈরিটা ওখানে থেমে যায় এবং একটা পূর্ণাঙ্গ প্রোটিন সেখানে তৈরি হয়। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রোটিন তৈরি হয়ে গেলেই পরে সেখানে স্টপ কোডনটা আসে এবং প্রোটিন তৈরিটা বন্ধ হয়ে যায় এবং রাইবোজোম থেকে একটা প্রোটিন বের হয়ে আসে। তো এভাবে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়ে যাওয়াটাকে বলা হয় ট্রান্সলেশন। এবং ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রোটিনটা বের হয়, এই প্রোটিনটাই আমাদের বংশগতির বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে সাহায্য করে। তাহলে আমরা আমাদের বায়োলজির সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, বায়োলজির প্রাণ যে চ্যাপ্টারটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে কোষ, এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এই চ্যাপ্টার থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে একটা কোষ কী, একটা কোষ সে কীভাবে গঠিত হয়,
একটা কোষের যে অঙ্গাণুগুলি রয়েছে সেই অঙ্গাণুগুলি কিভাবে গঠিত হয়েছে এবং তারা কিভাবে কাজ করে, এবং খুব ইন্টারেস্টিংলি আমাদের বংশগতির বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার জন্য যে দায়ী সেই ডিএনএ এবং আরএনএ, এরা আসলে কিভাবে গঠিত এবং এরা কিভাবে কাজ করে, এই জিনিসগুলি আমরা জানতে পারলাম। তো এই জিনিসগুলি এটা আমাদের শুধু পরীক্ষার জন্যই যে ইম্পর্টেন্ট তা না, এই জিনিসগুলি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের জানার জন্য, এবং যেহেতু আমাদের নিজেদের বডি এটাই তৈরি হয়েছে কোষ দিয়ে, সো আমাদের বডিকে ভালোভাবে বোঝার জন্য এই কোষগুলির ভিতরে যে অঙ্গাণুগুলি রয়েছে সেই অঙ্গাণুগুলির গঠন এবং কাজ এটা আমাদের জানাটা খুবই জরুরি। তো আমি একটা কথা বলে আসলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে কোষ, এই কোষ এটা আবিষ্কৃত হয়েছে কত সালে? এটা আবিষ্কার হয়েছে 1665 সালের দিকে। আর প্রথম যে ফায়ার আর্ম, প্রথম যেই অস্ত্র, আগ্নেয়াস্ত্র, এটা ব্যবহার হয়েছিল কত সালে? এটা ব্যবহার হয়েছিল 1300 শতাব্দীতে। তো কোষ এটা আবিষ্কার হওয়ার 300-400 বছর আগে মানুষ ফায়ার আর্ম ইউজ করতে শিখেছে। তাহলে আমাদের বডির গঠন, মানে আমাদের যে বডি কীভাবে তৈরি হয়েছে এটা বুঝার চেয়ে মানুষ কীভাবে অন্যকে ক্ষতি করা যায়, কীভাবে ফায়ার আর্ম দিয়ে বেশি বেশি মানুষ মারা যায়, এটা অনেক বেশি আগে আবিষ্কার করেছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আমাদের মানসিকতার ভিতরে ইনস্ট্রাকটিভ জিনিসগুলির চেয়ে বা কনস্ট্রাকটিভ জিনিসগুলির চেয়ে আমাদের ডিস্ট্রাকটিভ জিনিসগুলির প্রতি আমাদের আকর্ষণ বেশি। আমরা কীভাবে নতুন কোনো জিনিস তৈরি করা যায়, কীভাবে নতুন ওষুধ বানানো যায়, কীভাবে মানুষের উপকার করা যায়, কীভাবে মানব জাতিকে কোনো পজিটিভ কোনো কিছু দেওয়া যায়, এটার চেয়ে কীভাবে ফায়ার আর্ম ইউজ করা যায়, কীভাবে ধ্বংস করা যায়, এই ইনস্টিংটা আমাদের মধ্যে বেশি। তো আমি এটাই বলতে চাই যে আমাদের ভিতরে কনস্ট্রাকটিভ ফোর্সগুলি জাগ্রত হোক, আমরা আমাদের বডিকে ভালোভাবে চিনতে পারি, আমরা আমাদের মানব জাতিকে যাতে ভালোভাবে উপকার করা যায় বা মানব জাতির জন্য কোনো কল্যাণকর কোনো কিছু করা যায় এটার দিকে আমরা বেশি মনোনিবেশ করি। আমি এটা বলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।